হিসেবে সাজানো গেল। এখন কোনদিন ওই ভগবানের কোলে এসে ঝুপ করে পড়বে। কিন্তু ইয়ার বাইরে আর একটা সাংঘাতিক কাণ্ড আছে। এর বাইরে আবার কি সাংঘাতিক বুঝল না? আরে অয়ন ডাকতে তো আস্তে আস্তে নিজের দল ভারী করছে। এখানকার মানুষের মধ্যে চড়াই দিতে চায় যাতে ও লোকের ভালো করে। এই কথাটা সবার মধ্যে চড়াই দিতে চায়। নয়ন ডাক্তারের ঢাকের বয়া হচ্ছে সতীনা। তার মানে সতীনাথের এই স্বাস্থ্যকেন্দ্রে ঢোকাটা আটকালেই ব্যাস কেল্লা ফতে। না 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 না, শুধু ওয়াতে হবে না, শুধু ওয়াতে হবে না। ইয়ার সাথে সাথে ওই অয়ন ডাক্তার আর শ্যামলী দিদিমণির ফষ্টি নষ্টির গপ্প খবর খান আমাদের রেডি রাখতে হবে। এখন কোনটা কাজে দেয়? সাবধানে সাবধানে নাম। আরে ওয়েলকাম অয়ন, ওয়েলকাম। আলাপ করে দিই, আমার বন্ধু আদিত্য ও একজন ডাক্তার, আর এ হচ্ছে কলি, কৃষ্ণ কলি বসু, আমার ছোট্টবেলার বান্ধবী। নমস্কার। আর বড়বেলায় ওর ভাবী স্ত্রী। আদিত্যদা নিশ্চয়ই ভাবছে অয়ন কেন বলেনি আগে। ওটাই তো, আপনাকে সারপ্রাইজ দেবে বলে তাই কলিকে একেবারে সঙ্গে নিয়েই চলে এসেছে। অয়ন, তোমার কিন্তু আদিত্যদাকে একটু অন্তত হিন্ট দেওয়া উচিত ছিল। কার্গি, তুমি আমেদপুরে অয়নের সব বন্ধুকে চেনো? অয়নের সব বন্ধুকে না, না তো, আদিত্যদা তো অয়নের সব থেকে কাছের বন্ধু, তুমি জানো না। তাই জন্যই তো আদিত্যদার সাথে আমার আলাপ হয়েছিল আমি যখন এসেছিলাম তখন। আচ্ছা, কি আমরা কি এখানে এরকম হা করে দাঁড়িয়ে থাকবো? অয়নকে নিয়ে যাও ভেতরে, যাও গিয়ে বাড়িটা দেখাও, কলি যাও। কৃষ্ণকলি অয়নের ভাবী স্ত্রী, এসব কি? আদিত্যদা প্লিজ, আমি আপনাকে সব কিছু পরে বুঝিয়ে বলবো, এখন কোনো প্রশ্ন করবেন না প্লিজ। মানে আমি, আদিত্যদা প্লিজ এই কথাগুলো কাউকে বলবেন না, আমার রিকোয়েস্ট।